তো এখন আমি পৌঁছেছি, কোথায় বলবো না, এখন 10টা বাজে এক্স্যাক্টলি, বলছি কোথায় যাচ্ছি। আমার বউ যদি কখনো জিজ্ঞেস করে যে আমি এরকম শিখলাম কোথায় দিয়ে, বলবো কফির কাপ থেকে আমি অলিক ছেটেছিলাম। চিপকে গেছে, বের হচ্ছে না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ সাগর রয় অ্যান্ড ওয়েলকাম টু রয় সাগর ব্লগ। আর আমি এখন আছি হাওড়া ব্রিজে। আমার পেছনে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ, আর এইদিকে গঙ্গা। আর আজকে দোলের দিন, একটা কাজে বেরিয়েছি। কোথায় বেরিয়েছি, কেন বেরিয়েছি সেটা আস্তে আস্তে বলছি। তবে বেরিয়েছিলাম আমরা রাত 10টা নাগাদ। আমার সঙ্গে আছে রানাদা। আর আজকে আগেই বললাম, আজকে দোলের দিন ছিল। তো কলকাতায় দোলের নাইট লাইফটা কেমন হয় সেটা আজকে তোমাদের দেখানোর উদ্দেশ্যে আমি বেরিয়েছি। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 10টা নাগাদ, আর 10টা নাগাদ তারপর ট্রেন ধরে শিয়ালদা এলাম। আর ভেবেছিলাম শিয়ালদা থেকে আমরা বাস ধরে যাব ফার্স্ট স্ট্রিট, ময়দান, এই সমস্ত দিকে যেখানে নাইট লাইফটা, কলকাতার নাইট লাইফটা বেটার দেখা যায়। কিন্তু যেহেতু বললাম আজকে দোলের দিন, তো আমরা শিয়ালদা থেকে বেরিয়ে NRS হসপিটালের সামনে গেলাম। সেখানে গিয়ে অনেকক্ষণ ওয়েট করার পরও তেমন কোনো বাসের দেখা মিলল না, তো বাধ্য হয়ে আমাদের হাওড়ার দিকে আসতে হচ্ছে। দোলের দিন ক্লান্ত শ্রান্ত হয়ে গোটা কলকাতা প্রায় ঘুমিয়ে আছে বলা যায়। রাস্তার ধারে কীভাবে মানুষ, মানে গোটা কলকাতা, কিছু লোক জীবিকার টানে, কিছু লোক দারুর টানে ঘুমিয়ে আছে, কিছু লোক ভাট বকছে, কিছু লোক চুপচাপ ঘুমাচ্ছে, এদের মশাও কামড়ায় না কেন কি জানি না, যাই হোক। আর কিছু মানুষ পেটের টানে, আর কিছু মানুষ রাতের বেলা তাদের খদ্দেরের সন্ধানেও দাঁড়িয়ে আছে দেখলাম। তো যাই না, এভাবে বলাটা ঠিক না, তবুও চোখে বাঁধে তাই বললাম। তো এখন আমি যাচ্ছি হাঁটতে হাওড়া স্টেশনের দিকে, আর দেখো কি হয়। তো আমার সামনে এটাই হাওড়া স্টেশন, এদিকটায় হাওড়া বাস স্ট্যান্ড। আপাতত বাস গাড়িগুলো কমই আছে। এখন 23:43, মানে 11:43 আমরা অলরেডি হাওড়া ব্রিজে, সরি, হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। আর আমাদের ট্রেনটা হচ্ছে 7:00 থেকে সকালে ভোরবেলা। তো এখন কিছুক্ষণ হাওড়া স্টেশনে ঘোরাফেরা করবো, টাইম পাস করবো, ঘুমানোর ইচ্ছে হলে ঘুমাবো, আর তারপর ভোরবেলা 7:00 চলে যাবো এখান থেকে, সেখান দিয়ে ট্রেন। আমরা এতক্ষণ হাওড়া ঘাটে বসেছিলাম চুপচাপ, কিন্তু লোকজন বলছে ওখানে নাকি ভূত ফুত আছে, আর চলে এলাম। অ্যাকচুয়ালি ভূত ফুত না, আমাদের একটু ভয় করছিল, দু চারটে মাতাল ফাতাল ঘুরছিল, আমাদের কাছে বিড়ি চাইছে, আমাদের কাছে তো বিড়ি ফিড়ি নেই। তো দেখে, হাব ভাব দেখে মনে হলো এক্ষুনি আমাদের জলের জলে ধাক্কা দিয়ে ফেলে যাবে। তো হাওড়া স্টেশনে এলাম, আর তো এখন রাত 1টা বাজে, আর আমরা একটু খাবার দাবার কেনাকাটা করলাম, পপিকানা, ওদিকে রানাদা খিদে পেয়ে গেছে, একটু চিকেন বার্গার ফার্গার নিয়ে আমরা একটু স্টেশনে হাঁটাহাঁটি করছি। আর আমাদের ট্রেন 7:00 থেকে বললাম, তো রাতটা এখানে কাটাবো অল্প স্বল্প, আর ভোরবেলা চলে যাবো 7:00 ট্রেন ধরতে। এই যে দেখো প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এখন 1:00, আর হাওড়া স্টেশন পুরো খালি, কোনো ট্রেন ফ্রেন্ড নেই, লোকজন নেই, ফাঁকা ফাঁকা প্ল্যাটফর্ম ধোয়ার কাজ চলছে। আর আমরা কী করবো, আমরা চুপচাপ বসে আছি। ইচ্ছে ছিল সারা রাত জাগার, এখনও ইচ্ছে আছে এবং সারা রাত জাগতেও হবে। আর সকালবেলা ঘুম ঘুম হালকা হালকা পাচ্ছে, দেখা যাক সকাল অবধি কতটা টিকে থাকা যায়, আর সারাদিনের কাজ আছে কালকে। তো দেখা গেল ভোরবেলা আমরা ঘুমিয়ে পড়লাম, আর ট্রেন আমাদের চলে গেল। তো এটা হতে পারে, হতে পারে, তো কী হয় না হয় সেটা দেখতে থাকো। হাওড়া স্টেশনের 108। হ্যাঁ চলো, সবার কানের কাছে গিয়ে বলি ট্রেন বেরিয়ে গেলো, ট্রেন বেরিয়ে গেলো বলে চিল্লাতে চিল্লাতে চলে যাই সবার কাছে। ওই ট্রেন বেরিয়ে গেলো, ট্রেন বেরিয়ে গেলো, ট্রেন বেরিয়ে গেলো। দেখা গেলো GRP-তে আমাদের বসিয়ে রেখে দিয়েছে, চুপচাপ বসে রয়েছি, সবাই যেতে দিচ্ছে না। হাওড়া স্টেশনের 108। হাওড়া স্টেশনের বাইরের পরিবেশ, আর আমরা এখন যাচ্ছি চা খেতে স্টেশনের বাইরে। আড়াইটা বাজে, আমাদের হাল অবস্থা এরকম যে এখন মনে হচ্ছে বেঞ্চে ঘুমিয়ে যাই, সকালবেলা উঠে বাড়ি চলে যাবো। মানুষের পাপ যখন চরম সীমায় পৌঁছায় তখন তারা কফির মধ্যে হরলিক্স মিশিয়ে খায়। দিস ইজ 1 আওয়ার জেনারেশন অ্যাট হাওড়া স্টেশন, মানে 1 ঘন্টায় হাওড়া স্টেশনে এই কটা বোতল জমা করেছে আর কি। সে নো টু প্লাস্টিক, চলো টাটা। চিন্তা করো,
গোটা রাত জাগাইজ ওকে, কিন্তু রাত তিনটের সময় যে ভয়ঙ্কর ঘুমটা আসে না, ব্যান বেস্ট হোক। যাই হোক, আমরা এখন সাতটাকাশিতে এসে পৌঁছালাম, ওই যে চাঁদ ওই দিকে, আর সকাল হয়ে গেছে অলরেডি। 5টার খড়গপুর লোকাল ধরেছি সাতটাকাশি পৌঁছানোর জন্য। তো আমাদের এখান থেকে ট্রেন 6:25, আপাতত চারিদিকে একটু ঘোরাফেরা করবো, সকালবেলার কাজকর্মগুলো মেটাবো। সাতটাকাশি স্টেশনটা যথেষ্ট বড় স্টেশন, আমি কোনোদিন আসিনি এই দিকটায়, জানিও না, কিন্তু অনেক বড়, অনেক বড়, অনেক বড়, বড় বারাসাত। তো এখন আমি পৌঁছেছি, কোথায় বলবো না, এখন 10:00 এক্স্যাক্টলি বলছি কোথায় যাচ্ছি। আমি সকালবেলা ট্রেন ধরেছিলাম, তোমরা সকালে দেখেছো, আর এখন আছি আমি জঙ্গলের মধ্যে। দেখো চারিদিকে শাল গাছ, পিয়াল গাছ, ভাটি কি বলে এগুলো, ভাটির ফুল ফুল ফুটে ফুটে আছে, আর এগুলো আর কি সমস্ত গাছ, সব গাছ আমি চিনি না, একটু জঙ্গল জঙ্গল টাইপের। এটা হচ্ছে ওয়েস্ট মিদনাপুরের, এটা হচ্ছে ওয়েস্ট মিদনাপুরের গড়বেতা। এবার তোমরা আমাকে বলো যে আমি গড়বেতা নেমে এখন কোথায় যাচ্ছি। একটা হিন্টস দিই, এটাকে বলা হয় ওয়েস্ট বেঙ্গলের গ্র্যান্ড ক্যানিয়ন। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, আর তোমরা সবাই কমেন্টে জানাও আমি কোথায় যাচ্ছি, আর এই ব্লগটা দেখতে পাবে আগামী পরশুদিন বা দু একদিন পর। তো আজকের মতো এখানেই শেষ করছি, চলো টাটা, বাই বাই।